এইসব গান তো তোমরা কিছুদিন আগে মানে খুবই শুনেছো, মানে খুবই শুনেছো। তো তাদের মধ্যে এই গানটাও শুনেছো, এই হিরো কে আমরা আজকে পেয়েছি। তো তারকে আমি জানবো যে এইসব গান মানে কোথা থেকে বেরিয়ে আসে দেবের, মানে তো আমি ডেকে নেবো আমাদের হিরো কে। সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান এন্ড অনলি ভাই। এই যে দেখছো তোমরা চিনতে পারছো, তো গাইস আমি কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, যেটা তোমার কমেন্ট সেকশন দেখেছি, এই গানটা মানে কিভাবে মাথায় এসছে, মানে আমি মানে কিভাবে মাথায় এসছে যে এরকম করলে, মানে সবাই তো সব গান বের করছে। হ্যাঁ, কেউ বহরমপুর নিয়ে বের করছে, কেউ ফারাক্কা নিয়ে বের করছে, কেউ আবার বলছে পাকুড়ায়, কেউ মালদায়। সব দেখে দেখে আমরাও ভাবলাম যে আমাদের একটা বাস দুপুর নিয়ে কিছু বের হবে গান। এটা হয়েছে বাস দুপুরের রাইটার আর সিঙ্গার। তো তুমি কিভাবে মানে কিভাবে লিখেছো গানটাকে? গানটা লিখিনি আমি, ডাইরেক্ট বলেছি বিমল খে, বলেছি বিমল খে, বলেছি বিমল খে। বিমল বলো যে বাকি শ্রী কি করে কে লিখেছে এগুলো, মানে কি করে মাথায় এসে লিখার টাইমে? আসলে আমাদের গ্রামে একটা ছেলে আছে, ও খুব মানে ট্যালেন্টেড, মানে হরবুড়া ট্যালেন্টেড হরবুড়া। তো ওই গানটা লিখেছিল, ও লিখে টিখে আবার স্টুডিও গেল, স্টুডিওতে গিয়ে তারপরে গানটা গিয়ে এলো। মানে কিভাবে ওর মাথায় এলো যে আমি এটা আছে এটা, মানে মানে কি করে, মানে মাথায় কিছু বাজ পড়ে গেছিল না নারকেলের তাল পড়ে গেছিল? হতে পারে নারকেলের তাল পড়েছিল। তো আমি এখন ইচ্ছে যে তোমার সঙ্গে আমি ওই বাস দিয়ে পুরো দুটো স্টেপ করব, ঠিক আছে? করতে পারেন, অসুবিধা নাই। তো বন্ধুরা চলো আমি একটু তোরা বাস দিয়ে পুরো আয়, তোরা বাস দিয়ে পুরো আয় স্টেপ করি। তো চলো এইখানে পাবি তোরা, এইখানে পাবি তোরা ফেমাস বিরিয়ানি, খেতে হলে চলে আই তারা তারি। এবার বাস দে পুরাই, এবার বাস দে পুরাই, তোদের অনেক লোড়ে ভাই, তোদের অনেক লোড়ে ভাই, এবার বাস দে পুরাই, এবার বাস দে পুরাই। এখানে পাবি তোরা পাইকারি সবজি বাজার, এইখানে পাবি তোরা পাইকারি সবজি বাজার, সবজি পাবি এইখানে হাজার হাজার। বাস দুপুরের হিরো আর বাস দুপুরের সিঙ্গার বলো যুবা কেশরী। ও মা গো,